মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল? অ্যাপোলোতে চড়ে মানুষের চাঁদে যাবার কথা আমরা সবাই জানি, কিন্তু জানেন কি খোদ আমেরিকার 20% ভাগ মানুষ বিশ্বাস করে মানুষের চাঁদে যাওয়ার ব্যাপারটা ছিল সম্পূর্ণ বড় একটা নাটক, অনেকটা বড় কোনো সিনেমা সেটের মতো। অনেকেরই মতে মানুষ আসলে কখনো চাঁদে যায়নি, শুধু রাশিয়ার সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চাঁদে যাওয়ার সেই নাটক করা হয়েছিল। এবং এরকম ভাবার নাকি হাজারো কারণ এবং প্রমাণ আছে। অনেকেই প্রমাণ করে দিয়েছেন যে মানুষ আসলে চাঁদে যায়নি। এদের লিস্টে অনেক বড় বড় বিজ্ঞানীও আছে। তৈরি হয়েছে অসাধারণ কিছু প্রামাণ্য চিত্র। আজ এসব থেকে মিলেই আপনাদের বলবো কেন মানুষের চন্দ্র অভিযান মিথ্যে হতে পারে। উড়ন্ত পতাকা, চাঁদে মানুষের অবতরণের ভিডিও এবং ফটো থেকে বিজ্ঞানীরা কিছু ফাঁক খুঁজে পেয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলো ছবি বা ভিডিওতে দেখতে পাওয়া উড়ন্ত পতাকা। সেই পতাকা ওড়ার স্টাইল দেখলেই মনে হয় অনেক বাতাস ছিল। কিন্তু চাঁদে বাতাস কোথা থেকে এলো? চাঁদে কোনো ধরনের বাতাস নেই এবং পতাকা ওড়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে নীল আর্মস্ট্রং সেই পতাকা উড়ছিল পতপত করে কেন? এর বিপরীতে নাসা থেকে অনেক যুক্তি দেওয়া হলেও তাদের সেই সব যুক্তিগুলো সব জোরালো ছিল না। ছায়া, চাঁদে একটা জায়গা থেকেই আলো আসে, সেটা হলো সূর্য। তো বলা যায় এখানে ছায়ার খেলাও সূর্যের সাথেই হবে এবং একদিকে থাকবে। চাঁদে তো আর স্টেডিয়াম নেই যে ফ্ল্যাড লাইটের আলো চারদিক থেকে থাকবে আর নানা দিকে ছায়া পড়বে, কিন্তু তা হয়নি। ভিডিওতে দেখা যায় এখানে নানা দিকে ছায়া পড়েছে। এর থেকেই বোঝা যায় যে এই ভিডিওতে একের বেশি লাইট সোর্স আছে। ছবিটি দেখলেই বুঝতে পারবেন গবেষকদের মতে আসলে মানুষ চাঁদে যায়নি। অনেক বড় একটা সিনেমার মতো করে সেট বানানো হয়েছিল যেখানে নানা রকমের লাইটিং ব্যবহার করা হয়েছিল, আর সে কারণেই নানা দিক থেকে আলো এসে পড়েছে। এবং তাদের ধারণাকে অমূলক বললেও ভুল হবে। কি বলেন ভিডিওতে ভুল ধরা পড়া একটি বস্তু? চাঁদে অবতরণের ছবিগুলো যখন রিলিজ করা হয় তখন একটা ছবিতে রহস্যময় একটা বস্তু দেখা যায়, আর এটি দেখা যায় নভোচারীর হেলমেটের যে গ্লাস কভার ছিল তার রিফ্লেকশনে। অর্থাৎ রাত জিনিসটি নভোচারীর সামনে ছিল, জিনিসটি অনেকটা ঝুলে আছে বলে মনে হয় কোনো একটা দড়ি বা তার দিয়ে। এমন ধরনের কোনো জিনিস থাকার কোনো কথাই না। এবং পরে আরও গবেষণা করে বের করা হয়েছিল যে সেই জিনিসটি আসলে একটা শুটিং লাইট ছিল, অন্তত দেখতে এবং গড়নে এমন। এক্স স্পটলাইট, চাঁদে স্পটলাইট এলো কোথা থেকে? তার মানে কি এটা আসলে কোনো ফিল্ম স্টুডিও ছিল? স্লো মোশন ভিডিও, গবেষকরা চাঁদে যাওয়াটা একটা ভুয়ো ব্যাপার তা প্রমাণ করার জন্য আরও বিস্তর গবেষণা করে বের করেছে যে চাঁদে অবতরণ এবং হাঁটাহাঁটির যে ভিডিও আছে সেই ভিডিওকে যদি 2.5 গুণ ফাস্ট করে দেওয়া হয় তাহলে লো গ্র্যাভিটি চলাফেরা আমাদের সাধারণ চলাফেরার মতোই হয়ে যায়। তাদের মতে ফিল্ম স্টুডিওতে শুটিং করে এই ভিডিওকে পরে স্লো মোশন করে দেওয়া হয়েছে। তার ওপর নভোচারীর লাভ দেওয়ার জন্য অতিরিক্ত তার বা দড়ি ব্যবহার করা হয়েছিল, যা ভিডিওতে একটি পর্যায়ে ভুলে ধরা পড়ে গিয়েছিল। আকাশের তারা কই? মানুষ চাঁদে গিয়েছে ভালো কথা, কিন্তু তারা কই? চাঁদে নামার ভিডিওতে কোনো তারাই দেখা যায়নি, শুধু কালো আকাশ। চাঁদে তো আর মেঘ নেই যে আকাশ পরিষ্কার দেখা যাবে না, তাই না? তাহলে ভিডিও বা ছবিতে কোনো তারা নেই কেন? এই ব্যাপারে নাসাকে প্রশ্ন করা হলে নাসা উত্তর না দিয়ে ব্যাপারটা ঢেকে দিয়েছিল। কিন্তু গবেষকরা কি আর সহজে ছাড়ে? চাঁদের পাথরের ইংরেজি অক্ষর, চাঁদের বিখ্যাত সব ছবির মধ্যে একটা ছবি ছিল চাঁদের একটা পাথরের ওপরের ছবিটি। এখানে দেখুন পাথরের ওপরে লেখা সি, এবং এটি এমনভাবে লেখা যে বোঝাই যায় এটি ন্যাচারাল কোনো উপায়ে আসেনি, এটি এখানে লেখা হয়েছে আর হয়তো লিখেছে কোনো সেট ডিজাইনার মার্কিং করার জন্য। কিন্তু পাথরটি সেটে সাজানোর সময় ঠিকভাবে দেয়নি, এই ব্যাপারেও নাসা দায়সারাভাবে একটা জবাব দিয়ে কেটে পড়েছিল। আর এই প্রশ্ন এখনো প্রশ্নই থেকে গেছে। একই ধরনের ব্যাকগ্রাউন্ড, চাঁদে যাওয়ার সেই মিশনের দুটি ছবিতে একই ধরনের ব্যাকগ্রাউন্ড দেখা যায়, কিন্তু নাসার মতে এই ছবিগুলো যদিও কয়েক মাইলের তফাতে তোলা হয়েছিল, ছবিটি দেখুন বুঝতে পারবেন এরকম আরো কম করে হলেও 40টি অসঙ্গতি পাওয়া গেছে এই চন্দ্র অভিযান নিয়ে, যা মোটেও নাসার পক্ষে কথা বলে না।